দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি পরে দলের সাধারণ সম্পাদক জানান সোনার মানুষ তৈরির কারখানা হিসেবে আওয়ামী লীগকে গড়ে তোলা হবে আর নির্বাচনী ওয়াদা পূরণই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ ঢাকা সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপির সংখ্যাকে অবান্তর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বিস্তারিত জানাচ্ছেন মাইনুল শোভন একুশতম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে সাজানো হয়েছে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি একাশি সদস্যের কমিটির কয়েকটি পদ ফাঁকা থাকলেও বেশিরভাগ সদস্যের নামই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে নিয়ে ধানমন্ডিতে জাতির পিতার ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক বলেন সুশাসনের পথে অনেকটাই এগিয়েছে বাংলাদেশ আর পুরোপুরি বাস্তবায়ন করাটাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ আমাদের নির্বাচনী যে অঙ্গীকার জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার এ অঙ্গীকার আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরির কারখানা হিসাবে আওয়ামী লীগকে আমরা গড়ে তুলব এটাই আজকে আমাদের নবগঠিত কমিটি শেখ হাসিনার নেতৃত্বে এই কমিটির অঙ্গীকার ঢাকা সিটি নির্বাচনে ব্যবহার নিয়ে সংখ্যাকে মনে করেন তিনি তারা নির্বাচন হওয়ার আগেই নির্বাচনে হেরে যায় এটা তাদের পুরনো স্বভাব এটা নতুন করে বলে কোনো লাভ নেই আসলে অভিযোগ করার জন্য নালিশ করার জন্য তারা নালিশ করছে তাদের এটা অভিযোগ করাটা নালিশ করাটা তাদের আরেকটা অভ্যেস আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের মাইনুল শোভন এসএটিভি ঢাকা